বাড়ির অধিকাংশ সদস্য পুলিশকর্মী। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়িতে দীর্ঘদিন নেশা বাণিজ্য চলছে। শুক্রবার এলাকাবাসী নেশা বাণিজ্যের আখড়া ভাঙল। ঘটনা ক্যাম্পের বাজারের নন্দীটিলায়। পুলিশ বাড়ির মালিক, পুত্রবধূ এবং বড় ছেলেকে গ্রেপ্তার করেছে। ক্যাম্পের বাজারের নন্দীটিলার বাসিন্দা দিলীপ ঘোষ একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী, মেজো ছেলে রাজীব ঘোষ টিএসআর জওয়ান, এমনকি মেজো ছেলের স্ত্রীও পুলিশকর্মী। বাড়িতে অধিকাংশ সদস্য পুলিশকর্মী হওয়ার বিষয়টি কাজে লাগিয়ে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা কারবার দিব্যি চলছিল। এলাকাবাসী সব জেনেও বাড়ির অধিকাংশ সদস্য পুলিশকর্মী হওয়ার সুবাদে কোনো পদক্ষেপ গ্রহণ করার সাহস পাচ্ছিলেন না। তবে তোককে তোককে ছিলেন কবে সুযোগ আসবে। শেষ পর্যন্ত শুক্রবার সুযোগটা এলো। এলাকাবাসী ছক্ক সেদিন এক নেশাসক্ত যুবককে ওই বাড়িতে ব্রাউন সুগার কিনতে পাঠায়। এক্ষেত্রে ওই নেশাসক্ত যুবকের কাছে ব্রাউন সুগার বিক্রির সময় এলাকাবাসী সঙ্গবদ্ধভাবে ওই বাড়িতে ঢুকে পড়ে। সে সময় মেজো ছেলে টিএসআর জওয়ান রাজীব ঘোষের স্ত্রী পুলিশকর্মী প্রিয়াঙ্কা ঘোষ এলাকাবাসীর সঙ্গে এমন দুর্ব্যবহার করল যা নজিরবিহীন। এর মধ্যে খবর দেওয়া হয় এডিনগর থানায়। পুলিশ এসে ওই বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার পরিমাপের তুলা যন্ত্র প্রভৃতি উদ্ধার করেছে। তবে পুলিশের ঘর তল্লাশি করার ক্ষেত্রেও ওই পুলিশকর্মী গৃহবধূ বাধা দেওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত যা ধোপে টেকেনি। ঘটনায় এলাকাবাসীর মধ্যেও সাময়িক উত্তেজনা দেখা দেয়। ওই বাড়ি থেকে ব্রাউন সুগার ইনজেকশনের সিরিঞ্জ এবং ব্রাউন সুগার মাপার তুলা যন্ত্র উদ্ধার হয়েছে বলেও জানালেন সংশ্লিষ্ট জনৈক এলাকাবাসী। গতকালকে আমরা একটা ছেলে ধরছি, এই ছেলের লিঙ্কে যে কার্তিকে মালটা কিনে অ্যাড্রেস দিছে, তো আজকে ছেলেটা নিয়ে আসছি, তো ছেলেটা কিনতে যখন গেছে তো আমরা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকছি, প্রচুর পরিমাণে আমরা এর ঘরে মাল পাইছি। কারণ ওর বাড়িতে ওর মা বাবা, ওর ভাই, ওর বৌদিপুত একজন বর্তমানে পুলিশে আছে কর্মরত, ওর বৌদি কুছে তখন যে আই পুলিশে চাকরি করি, কে কী করবে দেখে নেবে। সেই জন্য প্রশাসনের কাছে আমরা একটাই দাবি যে যাতে পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা হয়। হ্যাঁ, যুব সমাজ দিন কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে। আপনারা মানে গিয়ে পাইছেন ভিতরে? হ্যাঁ, সঞ্জন কী কী পাইছেন? ব্রাউন সুগার পাইছি, একদম অনেকগুলো ব্রাউন সুগার কোটা পাইছি, তারপরে খালি কোটা পাইছি প্রচুর পরিমাণে, ইনজেকশনের সিরিঞ্জ পাইছি অনেকগুলা, এরপরে যে কোটা যে বিক্রি করে যেগুলার যে ওয়েট করে ওই সব মাপুনি যন্ত্রটা পাইছি ভিতরে আমরা। এক্ষেত্রে পুলিশ বাড়ির বড় ছেলে রানা ঘোষ এবং মেজো ছেলের স্ত্রী পুলিশকর্মী প্রিয়াঙ্কা ঘোষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। কার্যত এলাকাবাসীর চাপের মুখে পুলিশের বড় কর্তার সঙ্গে আলোচনা করে বাড়ির মেজো ছেলে ওই টিএসআর জওয়ানের স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে পুলিশ গৃহকর্তা দিলীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে। তা করলেও ওই বাড়ির মূল নেশা কারবারির ছোট ছেলে রজত ঘোষ পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এই অবস্থায় নেশা কারবারের সঙ্গে যুক্ত গোটা পরিবারের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির জোরালো দাবি তুলল সংশ্লিষ্ট এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।